করোনার সংক্রমণের রোধত সম্পূর্ণরূপে ব্যর্থ চীন। রাইজর প্রতিবাদত প্রত্যাহার করা হয়েছে কোভিড বিধি, ফলস্বরূপে প্রতিদিনে বৃদ্ধি পাইছে করোনার সংক্রমণ। চীন সরকারের বিরুদ্ধে সরব সোশ্যাল মিডিয়া। ব্যর্থতা ঢাকিবলে ভারতক লক্ষ্য করে লৈছে নাকি চীনে? চীন সরকারের শেহতীয়া কার্যকলাপক লৈ সরব হয়ে পড়েছে চীনের সোশ্যাল মিডিয়া। করোনা সংক্রমণ রোধত ব্যর্থ হওয়ার পিছত সাধারণ নাগরিকর রোষত পড়বলগিয়া হয়েছে চীন সরকার। নিজের ব্যর্থতা ঢাকিবলে চীন প্রশাসনে ভারতক আক্রমণের লক্ষ্য করে লৈছে বলেও সোশ্যাল মিডিয়াতে দিয়া ব্যাপক চর্চা চলি আছে। চীনের পরে প্রাদুর্ভাব ঘটা করোনা মহামারিয়ে দুবছর পূর্বে বিশ্বর অন্যান্য দেশের চানি ধরেছিল সমগ্র ভারতকে। কিন্তু ভারতে যা দুবছরত এই মহামারী সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনবলে সক্ষম হয়। ইয়ার বিপরীতে চীনত এতিয়াও দিনে দিনে বৃদ্ধি পাইছে সংক্রমণ। কঠোর কোভিড বিধি বলবৎ করেও করোনা সংক্রমণ রোধত ব্যর্থ হয়েছে চীন সরকার। এই ব্যর্থতা ঢাকিবলৈকে চীনে পরিকল্পিতভাবে ভারতক আক্রমণের লক্ষ্য করে লওয়া বলে বিভিন্ন সূত্রে প্রকাশ করেছে। তার পরিণতিত যা 23 নভেম্বরত দিল্লি এইমসর সার্ভারত আক্রমণ চলোৱা হয়েছিল চীন আর হংকংয়ের। দিল্লি এইমসর 100টা সার্ভারের ভিতর 5টা সম্পূর্ণরূপে নিজের নিয়ন্ত্রণ নিবলৈ সক্ষম হয়েছিল চীনা হ্যাকার। ইয়ার জড়িয়ে কেবা লাখ ভারতীয় লোকের ব্যক্তিগত তথ্যপাতিও চুরি করে নিয়া হয়েছিল। ভারতীয় বিশেষজ্ঞ ইতিমধ্যে দিল্লি এইমসর সার্ভার হ্যাকারের কবলের মুক্ত করবলে সক্ষম হয়েছে। ইয়ার পিছতে এইবার তাওয়াঙর প্রকৃত নিয়ন্ত্রণ রেখাত ভারতীয় সেনার সঙ্গে প্রত্যক্ষ সংঘাতত লিপ্ত হয় চীনা সেনা। এই ঘটনার সঙ্গে চীন সরকারের ব্যর্থতার যোগসূত্র থাকা বলে দাবি করা হয়েছে চীনের সোশ্যাল মিডিয়াযোগে। কেবল এই নয়, দীর্ঘদিন ধরে ভারতের স্বাস্থ্যসেবার উপর দৃষ্টি দিয়ে আছে চীনা হ্যাকারে। যা 30 নভেম্বরত 6000 বার আক্রমণের চেষ্টা চলিছিল ICMRৰ ওয়েবসাইট। হংকংয়ের পর আরম্ভ হয়েছিল এই সাইবার অ্যাটাক। চলিত বছরত ভারতের স্বাস্থ্যসেবা নেটওয়ার্কত 1.9 নিযুত বার আক্রমণ। এই ঘটনাত জড়িত আছিল চীন, ভিয়েতনাম, পাকিস্তানের হ্যাকার। এয়া কোনো সরু কথা নহয়। ভারতের স্বাস্থ্যখণ্ডত চলি থাকা হ্যাকারের এই আক্রমণের সঙ্গে চীন সরকার প্রত্যক্ষভাবে জড়িত আছে নাই সেয়া এতিয়াও স্পষ্ট হওয়া নাই, যদিও ইয়াক লৈ চীন সরকারের বিরুদ্ধে সরব হয়ে পড়েছে চীনের সোশ্যাল মিডিয়া। স্বাস্থ্য রক্ষার ক্ষেত্রে ভারতের সফলতার বাবেই চীনে ভারতক আক্রমণের লক্ষ্য করে লওয়া বলেও চর্চিত হয়েছে চীনের সংবাদ মাধ্যমত। নিউজ ডেস্ক, এনকি টিভি।